চল্লিশ বছরের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন? শেখ আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন? নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রেরিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বছর বয়সে? চল্লিশ বছর বয়সে। তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় 43 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? সেই প্রশ্নটা শায়েক পুরেছে মাত্র, কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে, আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে ফেললো। ফুল ভিডিওটা আগে দেখেন, তারপর আপনারা সিদ্ধান্ত নিন। কিন্তু যারা বিরোধিতা করছে, 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে একজন আলেমকে, একজন আলেম আহমদুল্লাহকে। আরে আহমদুল্লাহর গোনার টাইম আমাদের আছে? এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো, আমি 48 ঘন্টা সময় দিলাম। যে আলটিমেটাম দিছে, আমি আসলে বাস্তবিক পক্ষে তাকে কোনো আলেম মনে করি না। সে ভাইরাল হয়েছে কি দিয়ে? ডেলে দিয়ে। পরিবেশটা সুন্দর না? আপনারা খাবেন ডেলে দিয়ে? সে ভাইরাল হয়েছে কি দিয়ে? বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। বুঝলে বুঝ পাতা, না বুঝলে। এখন আর চা খাই না, কফি খাই। আগে চা খেতাম, এখন কফি খাই। উদ্ভট কিছু জিকির করে যেগুলো জিকিরের সঙ্গে পড়ে না। আমি কত ভালোবাসিয়া আল্লাহর সঙ্গে সরাসরি বেয়াদবি। আল্লাহর দলেরা মাহফিলে বসে তার স্ত্রী কল দিয়েছে, ওইখানে বসে সে কল দিয়ে বলতেছে, কল ধরে দেখছেন কিরকম দিলাম। এই শোনো, আমি মাঝে আছি, বুঝছো? থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার যন্ত্রণাটা কেমন দিলাম? এইরকম একজন বক্তা যদি 48 ঘন্টার আলটিমেটাম দেয়, আমি কখনো কোনো বক্তার নাম ধরে কোনো কথা কখনো বলি না, বলাটা পছন্দ করি না। আউল বাউল ফাউল যারা নাচানাচি গাওয়াগাওয়ি করে, তাদের ইমেজটা কি বর্তমান জেনারেশনের যুবকদের কাছে, তাদের ইমেজটা কি? আর শায়খ আহমদুল্লাহর ইমেজ কি? মিজানুর রহমান আজহারীর ইমেজ কি? আহমদুল্লাহরা প্রতি বছর জন্ম নেয় না। স্বাবলম্বীকরণ প্রকল্পে লাখো মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন। এদেশের মানুষ যখন বন্যার্থ হয়েছে, সিলেটে তিনি ছুটে গিয়েছেন, অথচ তিনি একটা মসজিদ হাতে নিয়েছেন। আপনারা দেখবেন এক সময় দেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা মসজিদ হবে ইনশাআল্লাহ। পড়ে আব্দুল জাহের মাহমুদ উনি প্রশ্ন করেছেন যে মোহতারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 40 বছরে নবুয়ত পেয়েছিলেন নাকি তিনি আগে থেকেই নবী, এবং এই বিষয়টা নিয়ে এত আলোচনা কেন হচ্ছে? দ্বিতীয়ত, শায়খ আহমদুল্লাহ সাহেব যে কথাটি বলেছেন সেই কথাটা আপনারা সমর্থন করেন কিনা? তৃতীয়ত, আরেকটি বিষয় উনি লিখেছেন যে এই বিষয়টা নিয়ে যে পরিমাণ আলোচনা এবং সমালোচনা হচ্ছে, সেই আলোচনা আপনারা বসে কি সমাধান করতে পারেন না? তিনটে বিষয়। আমি শেষ বিষয়টা নিয়ে আগে কথা বলবো, যে আপনারা সমাধান করতে পারেন কি না। দেখেন, কিছু কিছু বিষয় হাদিসে একাধিক বর্ণনা আছে, যেই বর্ণনাগুলো একাধিক থাকার কারণে সাহাবি রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদের জামানা থেকেই কিন্তু এই মতবিরোধগুলো চলে আসছে। যেমন আপনাকে একটা কথা বলি, নামাজের মধ্যে যে আমরা হাত বাঁধি, কেউ নাভির নিচে, নাভির ওপরে, কেউ বুকের ওপরে হাত বাঁধি, প্রত্যেকটা কিন্তু হাদিসের মধ্যে আছে, প্রত্যেকটা কিন্তু হাদিসের মধ্যে আছে। এখন আপনি যদি বলেন যে বুকের উপরে হাত বাঁধা এটাই বিশুদ্ধ আর সব কিছু বাকি হাদিসগুলো এগুলো নিষিদ্ধ, এগুলো মানা যাবে না, তাহলে আপনি এখানে জুলুম করলেন, এটা উচিত না। কিছু বিষয় একাধিক বর্ণনা দুইভাবে এসেছে, তো সাহাবি রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদের মধ্যে ইখতিলাফ ছিল, তাবেঈনদের মধ্যে ছিল, পরবর্তী স্কলারদের মধ্যে ছিল, সালাফে সালেহীনদের মধ্যে ছিল, বর্তমান সময়েও আছে, এটা থাকবে কিয়ামত পর্যন্ত। সেক্ষেত্রে আপনার আমার ভূমিকা কী হবে? আপনার আমার ভূমিকা হচ্ছে, একাধিক বর্ণনা যখন থাকবে তখন আপনার যেটা ভালো লাগে আপনি মেনে নেবেন, তবে অবশ্যই ইসলামিক স্কলার একজনকে ফলো করবেন যে তার রায়টা কী। সেটা হানফি মাজহাবের হতে পারে, শাফি মাজহাবের হতে পারে, মালিকি মাজহাবের হতে পারে, তার রায়টা কী। দুই নম্বর বিষয়, 40 বছরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন, এই কথাটা মূলত শায়খ আহমদুল্লাহ সাহেবের যে মূল ভিডিওটা, সম্ভবত উনি এই যে চাঁদনি চক বা এই যে নিউ মার্কেটের ওখানে যে একটা মাহফিল হয় কোন মসজিদে, যেন
ওখানে সওয়াল জবাবের মধ্যে যে ভিডিওটা, মূল ভিডিওটা দেখেন, আমাদের কাছে কোনো শ্রোতা যখন প্রশ্ন করে, এই যে আজকে যে প্রশ্ন উত্তর দিচ্ছি, শ্রোতারা যখন প্রশ্ন করে আমরা কিন্তু প্রথমেই প্রশ্নটা আপনাদের সামনে পড়ে নেই। ইভেন এই যে আব্দুল জাহের মাহমুদ যে প্রশ্নটি করেছে, এই প্রশ্নটাও কিন্তু আমি পড়লাম। কুরআনুল কারীম আল্লাহ কি বলছে একটা উদাহরণ দিয়ে আরো ক্লিয়ার হবেন, লা তাকরাবুস্সালাহ, নামাজের ধারে কাছেও যায় না। এখন আপনি আগেও নিলেন না পিছিয়েও নিলেন না, লা তাকরাবুস্সালাহ আল্লাহ বলছেন আমাদের ধারে কাছে যায় না। আপনি নিয়ে এসে এটা মুস্তাফিজ হুজুর বললো নামাজের ধারে কাছে যায় না। এখন কখন আল্লাহ তো এটা পরে বলে দিয়েছে, ওয়া আনতুম সুকারা, যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো, মদ খায়া পবিত্র না হয়ে সাথে সাথে নামাজে দাঁড়ায় ওরা, নাপাক অবস্থায় দাঁড়ায় ওরা। এখন আপনি কাট করে ওখানটা নিয়ে যেয়ে বসায় দিলেন। সুযোগ সন্ধানী যারা আছে সোশ্যাল মাধ্যমে, আমার লেকচার বলেন, আহমদুল্লাহ সাহেবের লেকচার বলেন, আব্দুল্লাহ সাহেবের লেকচার বলেন, এক্স ওয়াই জেড যে কোনো স্কলারের লেকচার, কেটে কেটে অনেকভাবে কিন্তু উপস্থাপন করা যায়, একটা পজিটিভ বিষয়কে কিন্তু নেগেটিভলি উপস্থাপন করা যায়। আর যে ভদ্রলোক এই কথাগুলো নিয়ে আজকে আলোচনা করতেছে, শেখ আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন, এখন ইউটিউবে আছে। প্রশ্নটা শেখ এভাবে পড়ছেন যে এক ভাই প্রশ্ন করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 40 বছরের নবুয়ত পেয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না, তাহলে এই 40 বছর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করতেন? তাহলে কি আল্লাহ রাসূল কোনো ধর্মের অনুসরণ করতেন না, নাকি অনুসরণ করতেন? অনুসরণ করলে কার ধর্ম অনুসরণ করেছেন? আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দেব ধর্ম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করেছেন। তাহলে শায়েককে প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নটা শায়েক ওখানে উপস্থাপন করেছেন যে আল্লাহর রাসূল 40 বছর তো নবুয়ত পান নাই, প্রশ্নটা এভাবে করাছে, সেই প্রশ্নটা শায়েক পড়েছে মাত্র, কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে। আর এটা নিয়ে আমাদের ভাইরা গোটা দেশ উত্তাল করে ফেলল। জ্ঞানী মানুষের একটা বিষয় কি জানেন, যে সবসময় তর্কে জড়ায় না, ঝগড়া বিবাদে জড়ায় না, কারণ যেই গাছে যত ফল বেশি সেই গাছটা তত নত বেশি। এই যে আম বড় বড় দেখবেন গাছের উপরে ধরে আছে, যত বেশি আম গাছটা তত নত। এত কথা শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে বাংলাদেশে হলো, আমি তো দালাল হয়ে গেছি, মানুষ বলতেছে, কতজন তো আমাকে নিয়ে কত কথা বলতেছে, এতদিন আমাকে নিয়ে কেউ সমালোচনা পৃথকভাবে করেছে, কিন্তু আমভাবে একটা দুইটা না, একাধিক ভিডিওতে আমাকে সমালোচনা করেছে। যে ভাই আমার নিয়ে গালমন্দ করেছে, সমালোচনা করেছে, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে হেদায়েত দান করুন, আল্লাহ তাকে মাফ করে দেয়, তার ব্যাপারে আমার কোনো আক্রোশ নাই, বিদ্বেষ নাই। কিন্তু শেখ আহমদুল্লাহ বাংলাদেশের একটা অ্যাসেট, আহমদুল্লাহরা প্রতি বছর জন্ম নেয় না। আমি মুস্তাফিজ না থাকলে দেশের জাতির দিনের অতটা ক্ষতি হবে না, একজন শায়খ আহমদুল্লাহ না থাকলে এ দেশের, এ জাতির, এ দিনের অনেক বড় ক্ষতি হবে, অনেক বড় ক্ষতি হবে, অনেক বড় ক্ষতি হবে। সুতরাং শায়খ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এই কথাগুলো যারা বলতেছে, মূলত শায়খ আহমদুল্লাহ ব্যক্তি আহমদুল্লাহ টার্গেট না, মূলত তার প্রতিষ্ঠান টার্গেট। কারণ মানুষজন যাতে করে এই প্রতিষ্ঠানের তার উপরে প্রশাসনিক নজরদারি নিয়ে এসে প্রতিষ্ঠানটাকে বন্ধ করতে পারে। কারণ কি, মানুষের ভিতরে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। আপনি বিদেশে যান, আউল বাউল ফাউল যারা নাচে নাচে গায়ে করে, তাদের ইমেজটা কি বর্তমান জেনারেশনের যুবকদের কাছে, তাদের ইমেজটা কি, আর শায়খ আহমদুল্লাহর ইমেজ কি, মিজানুর রহমান আজহারের ইমেজ কি? আমি যে কথাটি বলতে চাচ্ছি, ফুল ভিডিওটা আগে দেখেন, তারপর আপনারা সিদ্ধান্ত নিন। এবার আসেন দলিল, বলা হচ্ছে কি যে কেউ যদি নবীজিকে বলে যে 40 বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন, তার আগে যদি কেউ বিশ্বাস না করে সে কাফের হয়ে যাবে। যদি এই কথা কেউ বলে তাহলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের কথা অনুসারে সেই মানে কাফেরের খাতায় তাদের নাম উঠে যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। কেন বলি, বুখারী শরীফের হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 বছর না, 2 বছর না, 10টা বছর তিনি খিদমত করেছেন। তিনি বলছেন, বাসাহুল্লাহু আলা রাসি 40 সানাতান, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুইথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি 40 সানাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন 40 বছরে। তা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন 40 বছরে নবুয়ত দেওয়া হয়েছে। তাহলে যারা বলতেছে যে 40 বছরে আল্লাহ নবীকে নবুয়ত দেওয়া হয়েছে, তাহলে সেই কথা অনুসারে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে সেই অপবাদ যায়, নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীজি বলছেন, ইন্নি লা আরিফু হাজরান বি মক্কাতা কানা ইউসাল্লিমু আলা ক্বাবলা আই উবাস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 40 বছরে নবুয়ত এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে কি বলছেন দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি একটা পাথরকে চিনতাম, জানতাম যে পাথরটা আমাকে ক্বাবলা আই ইউসাল্লিমা আমাকে সালাম প্রদান করত, আর উবাসা নবুয়া, আমি নবুয়ত পাওয়ার আগে এই পাথরটা আমাকে সালাম করতো, তো নবুয়ত পাওয়ার আগে পাথর আমাকে সালাম করতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, তো নবীজি যে বললেন যে আমি নবুয়ত পাওয়ার আগে পাথর আমাকে সালাম করতো, তাহলে নবুয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দিষ্ট সময় পেয়েছেন। এখন
আরেকটি হাদিস যেটা দিয়ে সব ভাইয়েরা দলিল পেশ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কখন থেকে নবী, তিনি জবাব দিয়েছেন কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাহি ওয়াত-তিন, অন্য বর্ণনায় আছে কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম যখন শরীরে এবং পানির মধ্যে তিনি ছিলেন তখন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছিলেন, আদম যখন রূহ এবং মাটির মধ্যে মিশ্রিত ছিলেন তখন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছিলেন, এরকম কিন্তু একাধিক বর্ণনা আছে। হাদিসটা কি? হাদিসটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস যে যখন আদমকে সৃষ্টি করা হয় নাই তখন থেকেই তিনি নবুয়ত পেয়েছিলেন, কিন্তু আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, নবীকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছেন, নবীজি 40 বছর পর্যন্ত নবুয়ত পান নাই, কিন্তু আগে থেকে নবুয়ত ছিল লাওহে মাহফুজে, কোরআন যেমন সংরক্ষিত ছিল নবীজির স্বীকৃতি লাওহে মাহফুজে এবং আসমানি জগতে রুহানি জগতে আল্লাহ তাআলা আগে দিয়ে রেখেছিলেন, সেই স্বীকৃতির সনদ স্বীকৃতি চূড়ান্ত বাস্তবায়ন আল্লাহ তাআলা 40 বছরে করেছেন। তাহলে কি সেই হাদিসটাও ঠিক, এই হাদিসগুলোও ঠিক? 40 বছরে নবীজি নবুয়ত পেয়েছেন, এটা তো সিরাতের ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে, ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে, আমরা তো অস্বীকার করতেছি না সেই বিষয়টা, কিন্তু নবুয়ত 40 বছরে পেয়েছে এটাকে কেউ যদি অস্বীকার করে কাফের হয়ে যাবে, ফাসেদ হয়ে যাবে, এই বিষয়টাতে আমরা একমত না, এটা অশুদ্ধ বিষয়। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একাধিক থাকতে পারে, আমাদের আকীদা হচ্ছে নবীজি 40 বছরে নবুয়ত পেয়েছেন এবং নবীজির নবুয়তের সিদ্ধান্ত স্বীকৃতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই দিয়ে দিয়েছেন, কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি বাড়াবাড়ি, আর মূলত যদি উদ্দেশ্য হয়ে থাকে শেখ আহমদুল্লাহকে দমন করা, এই উদ্দেশ্যটা আসলে সফল হবে না। আল্লাহ তাআলা চক্রান্তকারীদের চক্রান্তকে নস্যাৎ করুক, সবাই বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনি অনেকেই দেখছেন সোশ্যাল মিডিয়াতে এখন টক অফ দ্য কান্ট্রি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছে 40 বছরে, এই নবুয়তের আগের জীবন এবং 40 বছরের পরের জীবন। শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আমাদের একেবারে বন্ধু মানুষ, কাছের মানুষ, একসাথে চলা মানুষ, উনি ওনার বক্তব্যে কোনো ভুল করছেন বলে আমার কাছে মনে হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তি আল্লাহ দান করেছেন কত বছর বছরে? 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দান করেছেন। এই নবুয়তির পুরো চ্যাপ্টারটা আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করেছেন দুই ভাগে, একটা হচ্ছে হাকীকাতান আর একটা হচ্ছে হুকমান। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নির্বাচন করে রাখছেন নবী হবেন, এই চারটির ভিতরে সৃষ্টির সূচনা লগ্নে আদম আলী সালাতু সালাম বাইনার রূহ ওয়াল জাসাদ, যখন উনি রূহ আর শরীরের মাঝামাঝি ছিল, এখনো রূহকে ফুৎকার করা হয় নাই, আকার আকৃতি দেওয়া হয় নাই, তখন থেকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসাবে নির্বাচিত করে রাখছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তো শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি একই কথা বোঝাতে চেয়েছেন বারবার, উনি কোনোভাবেই এটার বিপরীত নন। একটা হচ্ছে হাকীকাতান, বাস্তবিক পক্ষে তিনি নবী হবেন, এই সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিনের বহু আগ থেকে, যেমন বাপ সবসময় সিদ্ধান্ত নিয়ে রাখে আমার এই ছেলেটারে আলেম বানাবো, সিদ্ধান্ত নেওয়ার পর আমি মানুষ, আমার সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সুযোগ দিছেন, আমি যদি নিজে আলেম না হই, বাপের সিদ্ধান্ত ছিল যে আলেম বানাবে, এটা ছিল হাকিকি বাবার সিদ্ধান্ত, বাবার নির্বাচন। কিন্তু নবীদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো নির্বাচন করেন, তখন নবীরা কোনোভাবেই এই সিদ্ধান্ত থেকে বাহিরে যাওয়ার সুযোগ নেই। নবীদেরকে যিনি মাসুম বানিয়েছেন তিনি কে? যারা বিরোধিতা করছে জাতি তাদের কাছ থেকে কি পেয়েছে একটু চিন্তা করেন। আমি কখনো কোনো বক্তার নাম ধরে কোনো কথা কখনো বলি না, বলাটা পছন্দ করি না, কিন্তু যারা বিরোধিতা করছে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে একজন আলেমকে, একজন আলেম যে আলটিমেটাম দিছে, আমি আসলে বাস্তবিক পক্ষে তাকে কোনো আলেম মনে করি না। সে দেখবেন বাংলাদেশে কোনো অবদানের কারণে সে ভাইরাল হয়েছে, অথবা মানুষের দিলের ভিতরে তার কোনো কথা, হৃদয়স্পর্শী কোনো কথা গেঁথে গিয়ে সে ভাইরাল হয়েছে, এরকম ভিডিও আমার অন্তত চোখে পড়ে নাই। সে ভাইরাল হয়েছে কি দিয়ে? ডেলে দিয়ে, ঠিক কিনা বলেন? আমাদের দেশের মিডিয়াতে পর্যন্ত তুলপার হয়ে গেছে
তার ডেলে দিয়ে দিয়ে সে ভাইরাল হয়েছে কি দিয়ে, এখন আর চা খাই না কফি খাই। সে ভাইরাল হয়েছে কি দিয়ে, বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা। সে ভাইরাল হয়েছে কিভাবে, অদ্ভুত কিছু জিকির করে যেগুলো জিকিরের সঙ্গে পড়ে না, আল্লাহর সঙ্গে সরাসরি বেয়াদবি, বিভিন্ন ভণ্ডদের নামগুলো তার বিভিন্ন আলোচনার মধ্যে বলে বলে এই পাগলামি সাগলামি দিয়ে সে ভাইরাল হয়েছে, ঠিক কিনা মনে? শুধু এক জায়গায় না, আপনি আরো মিলিয়ে দেখেন তার অবদান কি বাংলাদেশে। তার অবদান হচ্ছে মাহফিলে বসে তার স্ত্রী কল দিয়েছে, ওইখানে বসে সে কল দিয়ে বলতেছে, কল ধরে দেখছেন কিরকম দিলাম, স্ত্রীর সঙ্গে কথা বলছে। এই যে আপনি স্ত্রীর সঙ্গে কথা বলছেন, আমরাও তো ওয়াজের ময়দানে আলহামদুলিল্লাহ বাংলাদেশ দেশের বাহিরে 10 বছর ধরে কথা বলি। মিশর যখন পড়াশোনা করতাম তখনও 5 বছর কথা বলছি, এই মোট 15 বছর কথা বলার ক্ষেত্রে আজ পর্যন্ত এরকম হাস্যকর কোনো কথা আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান দিয়ে বের করেনি, আগামী দিনেও যেন আল্লাহ বের না করে, পড়ে না আমিন। তার অবদান কি জাতির ভিতরে, ছেলেদেরকে উস্কানি দেওয়া। তার অবদান হচ্ছে এমন উদ্ভট কথা বলা যেগুলো কুরুচিপূর্ণ, যেই কথাগুলো স্বামী স্ত্রী তার সন্তানদেরকে নিয়ে একত্রে শুনতে পারে না, যে কথাগুলো দিয়ে প্রতিনিয়ত টিকটক হচ্ছে। এইরকম একজন বক্তা যদি 48 ঘন্টার আলটিমেটাম দেয়, এটা টিকটকারের আলটিমেটাম হবে, বাস্তবিক কোনো আলটিমেটাম হবে না, ঠিক কিনা মনে? আমরা আলেমরা সজাগ হওয়া উচিত। শেখ আহমদুল্লাহ এই জাতির রাহবার হিসেবে কি করে নাই, আমি এমন ব্যক্তির পক্ষে বলছি না যে ব্যক্তি যার সাথে আমার চলাফেরা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে বলা হচ্ছে এই লোকটা খুব নেককার, খুব দিনদার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আতআমালতা মাহু, তুমি কি তার সাথে লেনদেন করছো? বলছে না, লেনদেন তো করতে পারিনি। তো কেমনে বুঝলো যে লোকটা দিনদার? আসাফারতা মাহু, তুমি কি তার সাথে সফর করছো, কোথাও ভ্রমণে বের হয়েছো? বুঝছে না, ভ্রমণেও বের হয়নি। তো কেমনে বুঝলা লোকটা দিনদার? আমি ওনার সাথে দুবাইয়ের সফরে ছিলাম, প্রায় সময় আমরা একসঙ্গে বসি, আমি জেনে শুনে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, এদেশের লাখো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা স্বাবলম্বীকরণ প্রকল্পে লাখো মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন। সবকায় জারিয়া আমাদের দেশের এই ক্লাইমেটের যে পরিবর্তন, তিনি বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে এই জাতির আবহাওয়া নিয়ে চিন্তা করেন। যাহার এই জাতি যদি কষ্টে পড়ে যায়, এদেশের মানুষ যখন বন্যার্থ হয়েছে সিলেটে তিনি ছুটে গিয়েছেন, সাতকানিয়াতে তিনি ছুটে গিয়েছেন দায়িত্ব নিয়ে। সমস্ত মিডিয়াগুলো সেগুলো ক্যাপচার করেছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই। এরকম একজন দায়িত্বশীল গুরুগম্ভীর একজন আলেম, আলিমুল মুস্তাহমিলুল ইলমহু, যিনি তার এলেমকে কাজে লাগায় বলে আমি মনে করি, যে আলেমের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন, এক আলেমই আনতে পারে জাতির জাগরণ, ঠিক কিনা বলে? এরকম জাগরণ সৃষ্টিকারী একজন আলেম। আমি খুব চিন্তা করতেছিলাম যে আমাদের দেশে এই 2 কোটি মানুষের বসবাস ঢাকা সিটিতে, এই ঢাকা শহরের ভিতরে মসজিদ আছে 6,000-এর উপরে, কিন্তু আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার মতো মসজিদ ঢাকা সিটিতে 1968 সালের যে বাইতুল মোকাররম মসজিদ, তখনকার সময় এটাকে রিপ্রেজেন্ট করার মতো ছিল। এখন এর চতুর্পাশে এত পরিমাণ বিল্ডিং হয়ে গেছে, আপনি আকাশ থেকে তাকালে তেমন কিছু নজরই পড়বে না। অথচ তিনি একটা মসজিদ হাতে নিয়েছেন, আপনারা দেখবেন এক সময় দেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা মসজিদ হবে ইনশাআল্লাহ। পরে এরকম একজন আলেমের বিরোধিতা যখন করবেন, পক্ষে বলাটা এটা আমাদের দায়িত্ব, পক্ষে বলাটা আমি নৈতিকভাবে দায়িত্ব মনে করি। আল্লাহ তাআলা যখন কারো কল্যাণ চান, কখনো কখনো এই রকম কিছু ব্যক্তির বিরোধিতার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় প্রিয় গোলামদের অনেক 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 বেশি কল্যাণ দান করে দেন, ঠিক কিনা বলে? যেমন ধরুন আজকের আমি জুমাতে এই বিষয় নিয়ে কথা বললাম, তাহিরি সাহেবের মতো লোকেরা খুব ভালো করে বোঝেন এটার কারণে, তারও কিন্তু একটা মার্কেট লেভেলে তার দামটা কিন্তু কমে নেই। আমাদের জুমাতে তার নামটা নেওয়া হয়েছে, বিগত
দশ বছরের কোনোদিন তার নামটা আমি নিইনি। আজকে তার কর্মকাণ্ড নামগুলো একটু নেওয়া হইল। এর দ্বারা বোঝা যায় এরা মার্কেটিং খুব ভালো বুঝে। অন্যদিকে এটা একটা অপচেষ্টা হতে পারে। আল্লামা মামুনুল হক সাহেব যখন বাহিরে বের হয়েছেন, ওনার বক্তব্যগুলো যখন চারদিকে ভাইরাল হচ্ছে, যুবকদের ভিতরে যখন ইসলামের স্পিরিট আর স্পৃহা যখন বেড়ে যাচ্ছে, এটাকে দমায় দেওয়ার জন্য সুকৌশলে এই 48 ঘন্টার আল্টিমেটামের মতো ঠুনকো একটা মিথ্যা বানোয়ার কথা দিয়ে একজনকে ঘায়েল করার মধ্য দিয়ে ওনার বক্তব্যকে দাবি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ঠিক কিনা বলে। এগুলো কৌশল, যতই কৌশল করেন ইসলামের কাজ আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যতটুকু নেওয়ার আল্লাহ তাআলা নিয়ে নেবেন। কথা কি আপনাদের সবার কাছে পরিষ্কার? তাহলে এই বিষয় নিয়ে আর কি কোনো সমালোচনার দরকার আছে? শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ যে কথা বলছেন, এই কথার সঙ্গে আমি কোনো কথার দ্বিমত দেখি না। তিনি তো এরকম বলেন নাই, নবীজির জীবনের 40 বছরের পরের গুলা তোমরা আলোচনা করো, আগের সব তোমরা বাদ দিয়ে দাও। আগের সেই নবীজির 40 বছরের আগের কোনো ইতিহাস বলা দরকার নেই, সেগুলো চর্চা করা দরকার নেই, সেগুলো আমল আনা দরকার নেই, এমন কোনো একটা কথা তিনি বলেন নাই। তিনি যা বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস তা বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজও হাদিসের মধ্যে তা বলছেন, সব জায়গায় প্রমাণিত সত্য। 40 বছর আল্লাহ ওহী নাজিল করছেন, 13 বছর তিনি মক্কায় কাটালেন, 10 বছর তিনি মদিনায় কাটালেন, 63 বছরের জিন্দগি পার করলেন, নবুয়তের পুরো দায়িত্ব পালন করলেন, উম্মতের জন্য শ্রেষ্ঠ নিদর্শন কোরআন আর সুন্নাহ তিনি রেখে গেলেন, পড়েন আল্লাহু আকবার। আমাদের কাজ কি? এই কোরআন আর সুন্নাহ নিয়ে থাকা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন। নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোনো ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়স বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? এর উত্তর হলো যে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, যেটি বুখারীতে আসছে মুসলিমে আসছে, তিনি বলেছেন যে কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখলু বিগারি হিরা ইয়াতাহান্নাফ ফি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে হেরা গুহায় গিয়ে ইবাদত বন্দেগি করতেন। ইয়াতাহান্নাফ এর তরজমা ইবনে হাজার আসকারানি বলেছেন, অনেকে বলেছেন ইয়াতাহান্নাফ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামের যে দীনে হানিফ ছিল, ওই দীনে হানিফের উপরে তিনি অটল থাকতেন, অবিচল থাকতেন, সমাজের বিভিন্ন অপরাধ এগুলোর যে আপনার কি বলে এটাকে, এগুলোর যে ছোঁয়া, এগুলোর যে আঁচ, এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে তিনি লাগাতে দিতেন না, বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। ইব্রাহিম আলাইহিসসালামের যে মিল্লাত ছিল, মিল্লাত ইব্রাহিমি যেটাকে বলা হয়, এই মিল্লাত ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। তাহলে তার নবুয়তের আগের যে সময়টা, এই সময়টাতে তার যে দিন ছিল, এটা ছিল দিন ইব্রাহিম। কোন দিন ছিল? তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিসসালামের দিন এবং মিল্লাতের উপরে ছিলেন, এবং সেই মিল্লাত, সেই আকীদা এবং সেই মানের উপরে থেকে তিনি গারে হেরায় গিয়ে আল্লাহ তাআলার জিকির, আল্লাহর স্মরণ, দোয়া করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্ম হয়েছে, তার মক্কায় বড় হয়েছেন, 40টা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে 40 বছর একটা সমাজে একটা অন্যায় এবং শিরকের সমুদ্রের মধ্যে ছিলেন, কিন্তু শিরকের এক ফোঁটা পানি, কাদা, ময়লা, নোংরা কোনো কিছু তার শরীরকে, তার ব্যক্তিত্বকে, তার আমলকে, তার বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ, এটা সম্ভব শুধুমাত্র তার বেলাতে, যাকে রক্ষা করেছেন স্বয়ং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কায় সবাই যখন মূর্তি পূজা করে, সবাই যখন শিরক করে, সবাই যখন শিরকের ভিতরে নিমজ্জিত, সবাই যখন বিভিন্ন জাহিলি যুগের কর্মকাণ্ডে নিমজ্জিত, গোটা সমাজ একদিকে যাবে, একটা মানুষ ওদের বিপরীতে একা একা টিকে থাকবে, কেউ তাকে ওয়াজ নসিহত করে কনভিন্স করছে, এরকমও না। এটা হতে পারে শুধুমাত্র কিসের মাধ্যমে? আল্লাহ তাআলার হেদায়েত। তো নবী হওয়ার আগে তিনি মক্কার মানুষদের এই শিরকপূর্ণ যে দিন, এটার অনুসারী ছিলেন।
তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের মিল্লাতের কি ইমাম আল্লামা আলুসি রাহমাহুল্লাহ সহ বিশ্ববিখ্যাত মুফাসসির মুহাদ্দিক উলামায়ে কিরাম এই কথাই বলেছেন যে তার আগের যে জীবন ছিল অ্যানালাইসিস করলে দেখা যায় যে তিনি দীনে হানিফা করেছিলেন। তিনি যদি নিজে নবী হওয়ার আগে এক মুহূর্তের জন্য অন্যদের দেখা দেখি বাচ্চাকালেও যদি অন্তত শিরকের কাজ করতেন নাউজুবিল্লাহ, তাহলে শিরকের বিরুদ্ধে তিনি যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন মক্কার মানুষ বলতো যে তুমি নিজেই তো একসময় করতে, ঠিক না বেঠি? কিন্তু অমুসলিমদের রচিত কোনো নবীজির জীবনী গ্রন্থেও এরকম তথ্য পাবেন না যে মক্কার কোন মানুষের বুকের পাটায় বল ছিল যে নবীজিকে বলবে যে তুমি নিজেও করেছো। কারণ তিনি শিশুকাল থেকে সবাই শিরকে নিমজ্জিত থাকলেও বা বেশিরভাগ মানুষ নিমজ্জিত থাকলেও তিনি কিন্তু আল্লাহর অশেষ অনুগ্রহে সেফ ছিলেন, নিরাপদ ছিলেন। তার আপন দাদা তিনি মক্কার কুরাইশদের নেতা ছিলেন, যারা মূর্তি পূজা করতো তাদের লিড দিতেন, কিন্তু আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজতে নিজের আপন চাচা আবু তালেব, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক প্রিয় ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্নেহের ভাতৃপুত্র ছিলেন, কিন্তু তারপরও চাচা বা দাদার আদর্শকে বা চাচার বন্ধুরা বাবার বন্ধুরা বা অন্য যারা আছেন মক্কার মসজিদ যারা ছিলেন সবাই তো ধরেন উনি যখন ছিলেন সবাই তো সিনিয়র মুরব্বী, তাদের ভুল কিছু তিনি গ্রহণ করতেন, এটাই তার একটা বিশেষ আপনার মুজিজা বলতে পারেন, অলৌকিকত্ব বলতে পারেন, যে আল্লাহ তাআলা তাকে হেফাজতে রেখেছেন। আসেন আমার সময় ভাই মানুষ একসময় বড় আলেম হয়ে যায়, বড় ভালো মানুষ হয়ে যায়, কিন্তু তার পেছনে ইতিহাসে দেখা যায় একটু লিকেজ টিকেজ থাকে না, মানুষটা ভালো কিন্তু এককালে হয়তো এই কাজটা করছে এই কথাটা বলছে সে নিজেও এটার জন্য লজ্জিত, এখন কিন্তু বলে ফেলছে তখন বুঝে নেই। যারা নবী হন শুধু আমাদের নবী জানা, যারা নবী হন সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এইভাবে শিশুকাল থেকে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর থেকে নিয়ে তাদেরকে আল্লাহ তাআলা গোটা সমাজের আগুনের আশ থেকে আল্লাহ তাআলা বিশেষভাবে সেভ রেখেছে, এই জন্য তারা নবী এবং রাসূল হয়েছে, আল্লাহ তাআলা তাদের প্রতি রহমতের বারিধারা বর্ষণ করেছে।